আসসালামু আলাইকুম টু নাজমিন স্পেশাল। আজকে আমি শেয়ার করলাম আপনারা লগে যে আজকে দিনটা আমার ক্লান গেছে। সকম থেকে উঠছি, ওঠার পর আমি নামাজ পড়লাম। নামাজ পড়ে বাসেন তো লাগে ব্রেকফাস্ট বানাই আমি রাখলাম। এখানে সানডে দিনটা আসেন, সানডে তাই তাই ঘুমা আসলাম। তাই তাদের লাগে ব্রেকফাস্ট বানাই আমি রাখিয়ে আইসি। তো আমি খামর লাগে রেডি হইলাম। তো রেডি হওয়ার পর আমি খামাইলাম। খামার পর হয়ে একটু ভিডিও করি আপনারা দেখবানে আমি কোন জায়গাত খাম করি। এই আসলে খুব সুন্দর জায়গাটা, আসলে ভালো লাগে এটা। সো ওখান থেকে আবার ফর চিন্তা করলাম আজকে কিতা স্ন্যাক বানাই যায়। তখন মনে হলাম যে সন্দেশ বানাইলাই আমার মেয়েও খুব ভালো পাইন সন্দেশ খাইতা। সন্দেশ টাইম বানাই মো মেয়ে সেরে এটা আটা দিয়ে বানাইলাম। নর্মালি আমরা চাউলের গুড়ি জ্যেষ্ঠা আমরা আটা দিয়েও খাই, আর আমি আজকে হইতে আমি আজকে আটা দিয়ে বানাই। আসলে আমার খুব ফেভারেট আটা সন্দেশটা, খুবই মজা লাগে, একটু সফটও আছে। সো আপনারও ট্রাই করবা। আমি জানি সবে আসলে আটাটা ট্রাই করছেন না, ময়দাটা অথবা ট্রাই করছেন বা আটাটা খুব কম ট্রাই করছেন। আপনারা ট্রাই করবা, ট্রাই করলে বুঝবা আসলে ভালো লাগে। সো এখানে আমি আট করছি, বেশি কুইন্টাল লাগে না, আটা লাগে। আর নারিকেল চাইলে আপনার নারিকেল দিতে পারবা, না চাইলেও দিতে পারবা। আর গুড় লাগে, আর ফানি আর কিছু লাগে না। আটা, গুড় আর নারিকেল একলকে মিক্স করার লাগে। মিক্স করার পর পানি আড করা লাগে, পানি আড করার পর আবার মিক্স করা লাগে। মিক্স করার পর এবার আমি একটা ফান বইয়া রাখছিলাম, ফানের মাঝে তেলটো দিয়ে রাখছি। তেলটা গরম হয়ে গেছে, গোয়ার পর আমি হানদেশের দুটা আসছিলাম, আমি ওটাটা দিলাম ফানের মাঝে। এতো কত সুন্দর হয়েছে, ফুলছেও সুন্দর ভালো হয়েছে, সফটও হয়েছে। সো আপনারা ট্রাই করবা, ভালো লাগবো ইনশাল্লাহ। আর আটার হানদেশটা আসলে খুব মজা। আর এখানে আমি গুড়ের চা বানাইছি, গুড়ের চা দিয়া আর গুড়ের হানদেশ আসলে খুব মজা লাগে, ভালো লাগে খাইতে। আমি চা দিয়া খাইলাম, গুড়ের চা দিয়া। আর আমার মেয়েরে দিছি আমি এমনি, তাই তাই এমনি খাইলে এমনি ভালো পাই। সো আমার বড় মেয়ে একটু ট্রাই করছে না আমার লগে চা দিয়ে, তাই ন খাইছেন। যদি আপনারা ভালো লাগে আমার জানাইবা, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফিজ।